আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় ভাই বোনেরা, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আজকে আমাদের ক্লাস হলো সূরা মাউন 32 নম্বর পর্ব, অর্থাৎ আমাদের কোরআন শরীফ শিখার 32 নম্বর ক্লাস। এই ক্লাসের মধ্যে আজকে আমরা শিখব সূরা মাউন। তো আমরা পূর্বে বলেছিলাম যে আমরা প্রত্যেকটা আয়াতের মধ্যে, প্রত্যেকটা লাইনের ভিতরে চারটি করে কাজ করব। এক নম্বর কাজ হলো আমরা এটাকে বানান করে পড়ব, আর দুই নম্বর কাজ হলো আমরা এটাকে একটা একটা করে উচ্চারণ করব, ভাঙা ভাঙা উচ্চারণ করব। আর তৃতীয় কাজ হলো শব্দ শব্দ উচ্চারণ করব। আর চতুর্থ নম্বর কাজ হলো আমরা পুরো আয়াত একসাথে রিডিং করব, তেলাওয়াত করব। তো প্রিয় বন্ধুগণ, যারা এখন পর্যন্ত আমার এই নূরানী কোরআন শিক্ষা সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, আশা করি সকলেই আমার এই নূরানী কোরআন শিক্ষা সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে সবার আগে আমার প্রত্যেকটা নতুন ভিডিও আপনার নিকট পৌঁছে যায়। প্রিয় বন্ধুগণ, সময় দীর্ঘায়িত না করে আমাদের মূল ক্লাস শুরু করা যাক। সকলে লক্ষ্য করুন, এখানে লেখা আছে সূরাতুল মাউনি মাক্কিয়া, ঠিক আছে। আর এখানে লেখা আছে, দেখেন আয়াতুহা, অর্থাৎ এখানে কয়টি আয়াত রয়েছে এবং রুকু ওহা এবং কয়টি রুকু রয়েছে। সকলে ভালো করে লক্ষ্য করুন, সিনের পেশ ওয়ার জজম একালিফ সু রর জবর র, তার পেশ লামের জজম তুল, মিমের জবর বামে খালি আলিফ একালিফ, মা আইনের পেশ ওয়ার জজম একালিফ উ নুনজের নি, মিমের জবর কাফের তাসদিদ মাক কাফের জের ইয়ার তাসদিদ কি ইয়ার জবর ইয়া তা দুই পেশ তুন। আবার বানান করছি, দেখুন সিনের পেশ ওয়ার জজম এক আলিফ সু এক আলিফ, এটা বলার মানে হলো এটা মধ্য তবে এখানে এক আলিফ টানতে হবে, ঠিক আছে। আর বিস্তারিত আমি বললাম না, সু রর জবর র, তার পেশ লামের জজম তুল, সু র তুল, নিমের জবর বামে খালি আলিফ এক আলিফ, মা আইনের পেশ ওয়ার জজম এক আলিফ উ নুনজের নি, মা উ নি, নিমের জবর কাফের তাসদিদ মাক কাফের জের ইয়ার তাসদিদ কি ইয়ার জবর ইয়া তা দুই পেশ তুন। এখন আমরা ভাঙা ভাঙা উচ্চারণ করব, সু র তুল মা উ নি মাক কি ইয়া তুন। এবার শব্দ শব্দ দেখুন, সুরতুল সুরতুল মাউনি মাউনি মাক্কিয়াতুন মাক্কিয়াতুন। আবারও দেখুন, সুরতুল মাউনি, আইন গলা চিপ দিয়ে দুই নম্বর মাখরাজ, সুরতুল মাউনি মাক্কিয়াতুন। পুরা লাইন একসাথে দেখুন, সুরতুল মাউনি মাক্কিয়া সুরতুল মাউনি মাক্কিয়া, আইন গলা চিপ দিয়ে একলে টানতে হবে। তারপরে বিসমিল্লাহ দেখুন, বিসমিল্লাহ আমরা আগে বানান করেছি অনেকবার, এই জন্য এখন আর বানান করব না, এখানে শুধু ভাঙা ভাঙা উচ্চারণ করব শব্দ শব্দ, তারপরে আমরা পুরোটা একসাথে পড়ব। বিস মিল লা হির রহ মা নির র হি মি, শব্দ শব্দ দেখুন, বিসমিল্লা হির রহ মা নির রহিমি, পুরোটা একসাথে দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম, হিম মধ্যে আরজি, এখানে তিন আলিফ টানতে হবে, মদের হরফের বাংলা হরফে অকফ হয়েছে, আর মধ্যে আরজির কায়দা আমাদের পূর্বে ক্লাসে আছে, এগুলো দেখে আসবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর দেখুন,
আলিফ জবর আ, এখানে একটা কথা, একটা কায়দা সকলে মনে রাখবেন, আলিফের মধ্যে জবর জের অথবা জজম হইলে ও আলিফটা হামজা হয়ে যায়, ঠিক আছে? এখানে হামজা জবর আ এটা বলতে পারবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আলিফ জবর আ বললাম। আলিফ জবর আ, র জবর র, হামজার জবর ইয়ার জজম আই, তার জবর লামের তাসদীদ তাল, লাম জবর লা, জালে জের ইয়ার জজম এক আলিফ জি, আর আই তাল জি, আর আই তাল জি, ইয়া পেশ ইউ, কাফের জবর জালের তাসদীদ কাল, জাল নরম করে, কাফের জবর জালের তাসদীদ কাল, জাল জের জি, বাপের বু, ইউ কাল জিবু, ইউ কাল জিবু, বার জের দালে তাসদীদ বিদ, দালে জের ইয়ার জজম এক আলিফ দি, নুন জের নি। আমি যে এক আলিফ বলতেছি এগুলো হলো মধ্যে দবাই, ঠিক আছে? বিস্তারিত বললাম না, বিদ দি নি, এখানে অক্ষ করলে তিন আলিফ, তিন আলিফ হবে। এখন দেখুন আমরা ভাঙা ভাঙা উচ্চারণ করব, আ, র, আই, তাল, লা, জি, ইউ, কাল, জি, বু, বিদ, দি, নি। আবার দেখুন, আ, র, আই, তাল, লা, জি, ইউ, কাল, জি, বু, বিদ, দি, নি। শব্দ শব্দ দেখুন, আর আই তাল্লাযী, ইউকাযযিবু, মুগল করে, ইউকাযযিবু, বিদ্দীনি, বিদ্দীনি, পুরোটা একসাথে, আর আই তাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তিন আলিফ মধ্যে আরজি, أرأيت الذي يكذب بالدين. তারপর দেখুন, ফার জবর ফা, জাল খারা জবর এক আলিফ জা, লাম জের লি, কাফের জবর লামের তাসদীদ কাল, লাম জবর লা, জালে জের ইয়া জজম এক আলিফ জি, ফাযালিকাল্লাযী, ইয়া জবর ইয়া, দালের পেশ আইনের তাসদীদ দুর, আইনের পেশ লামের জজম উল, ইয়া জবর ইয়া, তার জের ইয়া জজম এক আলিফ থি, মিমে জবর মা। এবার দেখুন শব্দ শব্দ, ফা, জা, লি, কাল, লা, জি, ইয়া, দুর, উল, ইয়া, তি, মা। ফাযালিকাল্লাযী ইয়াদুউল, আইন গলা চিপ দিয়ে ইয়াদুউল, তাসদীদের উচ্চারণ ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে, ইয়াদুউল, ইয়াতীমা, অফকলের মধ্যে আরজি তিনের টানতে হবে, ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, এটা অকফসিন্ন আর ভিতরে আয়াত সংখ্যা। আবার দেখুন, ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, তারপর দেখুন, ওয়ার জবর ওয়া, লামে জবর বামে খালি আলিফ এক আলিফ লা, ইয়া জবর ইয়া, হায়ের পেশ দদের তাসদীদ হুদ, বদ পেশ দু, আইন জবর আ, লাম খারা জবর এক আলিফ লা, ত জবর ত, আইনে জবর বামে খালি আলিফ এক আলিফ আ, মিমের জের লামের জজম মিল, মিমের জের সিনের জজম মিস, কাফের জের ইয়ার জজম এক আলিফ কি, নুন জের নি, ওয়া, লা, ইয়া, হিদ, দু, আ, লা, প, আ, আইন গুলো চিপ দিয়ে, মিল, মিস, কি, নি, ولا يحض ولا يحض على طعام على طعام المسكين
মিসকিনি, অক্ফ করলে তিন আলিফ টানতে হবে, মধ্যে আরজি তখন হবে মিসকিন তিন আলিফ। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। ভালো করে খেয়াল করুন, প্রথমে আস্তে আস্তে স্লো ভাবে পড়তে হবে, পরে আস্তে আস্তে স্পিড বাড়াতে হবে, অর্থাৎ চালু করে পড়তে হবে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। তারপর দেখুন ফার জবর ফা ওয়ার জবর ইয়া জজম ওয়াই, লামের দুই পেশ, লামের তাশদীদ, লুল লামের জে, লামের জজম লিল, মিম পেশ মু, সদ জবর লামের তাশদীদ, সল লামের জে রিয়া জজম একালিফ লি, নুন জবর না। এবার ভাঙা ভাঙা উচ্চারণ দেখুন, ফা ওয়াই লুল লিল মু সল লি না। আবার দেখুন, ফা ওয়াই লুল লিল ফা ওয়াই লুল লিল, ঠোঁট গোল করে তাহলে উচ্চারণটা সুন্দর হবে। ফা ওয়াই লুল লিল মুসল্লিনা, সদ মোটা ধরে ফা ওয়াই লুল লিল মুসল্লিন, মধ্যে আরজি তিন এর টানতে হবে। ফা ওয়াই লুল লিল মুসল্লিন। তারপর দেখুন আলিফে জবর লামে তাশদীদ আল, এখানে আলিফের মধ্যে জবর নেই মানে জবর ধরতে হবে, ঠিক আছে। লাম জবর লা, জালে জে রিয়া জজম একালিফ জি, নুন জবর না, আল্লাযীনা আল্লাযীনা, হারপেশ মিমের জজম হুম, আইনে জবর নুনে জজম ইকফা। ইকফা কীভাবে হলো, নুন সেকেন্ডের পরে ইকফার হরফ সদ আসছে, ইকফার হরফ পনেরোটি, পনেরোটির মধ্যে সদ একটি হরফ, আইনে জবর নুনে জজম ইকফা, আয়ং এখানে গুণা করতে হবে, সদ জবর স, লামের জবর বামে খালি আলিফ এক আলিফ, লা তাজের তি, হারজের মিমের জজম হিম, আয়ং সলাতি হিম, হা মোটা করে, সিনে জবর বামে খালি আলিফ এক আলিফ, সা হার পেশ ওয়ার জজম এক আলিফ হু, নুন জবর না, সাহুনা, অক্ফ করলে হবে সাহুন, মধ্যে আরজি তিন আলিফ টানতে হবে। অধিকাংশ ক্ষেত্রে লাস্টের মধ্যে আরজি হয়, আবার মধ্যে তবাই মধ্যে আওয়াজ বা মধ্যে লীন হতে পারে। দেখুন ভাঙা ভাঙা উচ্চারণ দেখুন, আল লা জি না হুম আয়ং স লা তি হিম সা হু না, আল্লাযীনা হুম আল্লাযীনা হুম, জাল নরম করে হা শক্ত হা মোটা হবে, আল্লাযীনা হুম আন সলাতিহিম আন সলাতিহিম সাহুনা, অক্ফ করলে হবে সাহুন, আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। আবার দেখুন, আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। তারপর দেখুন আল্লাযীনা এখানে পড়া হয়েছে, জন্য বানান করবো না, আল্লাযীনা হুম আল্লাযীনা হুম, ইয়ার পেশ ইউ, রর জবর বামে খালি আলিফ, উপরে মোটা চিহ্ন বামে হামজা, এটা হলো মধ্যে মুত্তাসিলের কায়দা। মুত্তাসিল কাকে বলে, পূর্বের ক্লাসের মধ্যে রয়েছে এগুলো দেখে আসবেন। দেখুন মধ্য হরফের উপরে যদি মোটা চিহ্ন থাকে, বামে হামজা থাকে, তখন সেটাকে চার আলিফ টানতে হয়, এটাকে মধ্যে মুত্তাসিল বলে। আর সংজ্ঞা যদি মনে না থাকে তাহলে সহজে মনে রাখবেন, উপরে মোটা চিহ্ন থাকলে চার আলিফ, আর উপরে চিকন চিহ্ন থাকলে তিন আলিফ। র হামজার পেশ ওয়ার জজম এক আলিফ উ, নুন জবর না, আল্লাযীনা হুম ইউ র উ না,
আল্লাযীনা হুম ইউরাউন মধ্যে আরজি এখানে চারিলে মধ্যে মুত্তাসিল এখানে তিনের মধ্যে আরজি তারপর দেখুন ওয়া জবর ওয়া ইয়ার জবর মিমের জজম ইয়াম মিম সেকেন্ড ইজহার ঠিক আছে মিম সেকেন্ড ইজহার স্পষ্ট হবে গুণ হবে না ইয়াম নুন জবর না আইনের পেশ ওয়ার জজম একালিফ উ নুনের জবর লামের জজম নাল মিমের জবর বামে খালি আলিফ একালিফ মা আইনের পেশ ওয়ার জজম একালিফ উ নুনের জবর না ওয়া ইয়াম না নাল মা না ওয়াম না নাল ওয়াম না নাল মা না অকফলে তিন আলিফ টানতে হবে সবগুলো লাস্টে তিন আলিফ মধ্যে আরজি পুরোটা একসাথে দেখুন ওয়াম না নাল মা وَيَمْنَعُونَ الْمَاعُونَ এবার দেখুন শুরু থেকে আবার আমি একবার একবার তেলাওয়াত করছি একবার করে তেলাওয়াত করছি সকলে ভালো করে ধরুন আর এখানে আমার ক্লাসটা করে শেষ না আমি এখানে তো সারা এক ঘন্টা দুই ঘন্টা সময় দেওয়া সম্ভব না তো ক্লাসটা অনেক লম্বা হয়ে যায় তাই আপনারা এখানে ধরার পরে এখানে দেখার পরে প্রয়োজনে কোরআন শরীফ সামনে নিয়ে আপনারা এখান থেকে আমার সাথে সাথে পড়তে পারেন ঠিক আছে আর অথবা ভিডিওটা দেখার পরে পরবর্তীতে সাথে সাথে কোরআন শরীফ খুলে সাথে সাথে এটা প্র্যাকটিস করতে পারেন তাহলে আপনার জন্য আরও সহজ হবে কোরআন শরীফ শেখাটা এভাবে কয়েকদিন বানান করার পর এভাবে কয়েকদিন বানান করে পড়ার পরে আশা করি আর বানানোর প্রয়োজন হবে না হয়তো শব্দ শব্দ তারপর পুরো রিডিং পড়া যাবে দেখুন সূরাতুল মাউন মাক্কিয়া بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين ولا يحض على طعام المسكين فويل للمصلين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون الذين هم يراءون ويمنعون الماعون ويمنعون الماعون তো প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের জন্য আমাদের সূরা মাউনের ক্লাস তো আশা করি আমাদের সাথে থাকবেন এবং প্রত্যেকটা ক্লাস যদি আপনি নিয়মিত করেন আশা করি আপনি অতি সহজে কোরআন শরীফ শিখতে পারবেন আর অবশ্যই এটা বন্ধুবান্ধব যারা আছে সকলের নিকট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু